আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার পাকের ঘর থেকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজ আমি নিয়ে এসেছি সহজ একটা রেসিপি। আমাদের সবার ঘরে ঘরেই অনেকেই রুটি খেতে পছন্দ করে, কিন্তু আসলে এই কর্মব্যস্ত জীবনে সাত সকালে উঠে রুটি বানানো, রুটি বেলার কাজ আসলে একটা রীতিমতো ঝক্কির কাজ, তাই নয় কি? আসলে ঠিক তাই। এই ঝক্কির কারণে আসলে অনেকেই রুটি খাওয়া ছেড়েই দেয়, কিন্তু না, আর ছেড়ে দেবেন না। এখন খুব সহজে এই বেলা ছাড়াই, রুটি বেলা ছাড়াই আমরা কিন্তু রুটি খেতে পারি। সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। চলুন না, আজকের রেসিপিতে আমি সেটাই দেখাচ্ছি। চলুন আজকে চলে যাই বেলা ছাড়া রুটি কীভাবে বানা যায় সেই প্রস্তুত প্রণালীতে। তার জন্য আমি একটি বল রেখেছি, সেই বলের মধ্যে আমি দিয়ে দেব দেড় কাপ আন্দাজ আটা। এরপর আমি দিয়ে দেব পরিমাপ মতো লবণ। এরপর পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানি দেওয়ার ব্যাপারে একটু খেয়াল রাখবেন, প্রথমে আপনারা অল্প পরিমাণ পানি দিবেন, এরপর নাড়তে থাকবেন খুব ভালো করে, প্রয়োজন যদি হয় তাহলে আবার একটু পানি দিতে পারেন। দেখুন আমি নাড়া দিচ্ছি, খুব ভালো করে নাড়তে হবে। মনে রাখবেন এই ব্যাটারটা যত বেশি আপনি মসৃণ করতে পারবেন রুটিটা কিন্তু তত বেশি ভালো হবে। তাই আমি ভালো করে নাড়ছি, ব্যাটারটা এমন হবে খুব বেশি ঘনও হবে না এবং খুব বেশি নরমও পাতলাও হবে না। দেখুন খুব ভালো করে আসলে নাড়তে হবে। নাড়ার পর ব্যাটার চেহারাটা ঠিক এরকম হবে, দেখতে ঠিক এরকম হবে, দেখুন ঠিক এমনই হবে ব্যাটারটা, তাহলে রুটি তৈরি করাটা খুব চমৎকার হবে। এবার আমি চলে যাচ্ছি এই রুটিটা কিভাবে বানাতে হবে সেই পদ্ধতিতে। আমি একটা ফ্রাই প্যান চুলোয় দিয়ে রেখেছিলাম, সেখানে বেশ গরম হয়ে গেছে ফ্রাই প্যানটা। এই ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি একটা টিস্যু দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে অয়েল দিয়ে মুছে দিব। অবশ্যই মনে রাখতে হবে যে এই রুটি বেলার জন্য অবশ্যই ননস্টিকি ফ্রাই প্যান দরকার হবে, আর না হলে হবে না, রুটিটা লেগে যাবে। তাই আমি একটি ননস্টিকি ফ্রাই প্যান নিয়েছি এবং তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি সেই ব্যাটারটা কীভাবে দিতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। দেখুন আমি একটা চামচ দিয়ে দুবার দিয়েছি আন্দাজ মতো, দেখুন আমি কীভাবে পরিমাপ মতো দিয়েছি সেভাবে আপনারাও দিবেন। দেওয়ার পর একটু ছড়িয়ে দেবেন যাতে পুরো ফ্রাই প্যান জুড়ে একটা গোল রুটির আকার হয়, দেখতে ঠিক এরকম হবে। দেখুন সাইজটি ঠিক এরকম হবে ফ্রাই প্যানের মধ্যে। এরপর আপনি আস্তে আস্তে চাপ দিতে থাকবেন সাইডে, দেখবেন সুন্দরভাবে ফুলতে থাকবে, চমৎকারভাবে ফুলে উঠবে। উল্টে দিবেন এপাশ ওপাশ করে আপনারা চাপ দিয়ে দিয়ে ফুলতে থাকবে সুন্দর চমৎকারভাবে, একটা সুন্দর কালারও হবে। এভাবে চারিপাশটা একদম পুরো ফুলবে, সাইডে চাপ দিতে থাকেন। এভাবে চমৎকার একটা পুরো রুটিটা যখন ফুলে উঠবে, এপাশ ওপাশ একটা সুন্দর কালার চলে আসবে, তখন আস্তে করে রুটিটা নামিয়ে নেবেন। দেখুন হয়ে গেল, আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো রুটি একসাথে হয়ে গেছে, চমৎকার তাই না? আসলে বেলা ছাড়া এত সুন্দর রুটি হয় আমরা কিন্তু কল্পনাই করতে পারি না, তাই না? তাহলে আর চিন্তা নয়, আপনারা যারা বেলার এই ঝক্কির কারণে, রুটি বেলার ঝক্কির কারণে আপনারা রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন, তারা আবারও রুটি খাওয়া শুরু করে দেন, কারণ এত সহজ পদ্ধতি আসলে চিন্তাই করা যায় না। আজ থেকে আপনারাও ট্রাই করুন। আর আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে পরবর্তীতে মজাদার কোনো আইটেম নিয়ে আসলে আপনারা খুব সহজে তা দেখতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।
We'll be right back.